আমরা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি। আমাদের ম্যানেজমেন্ট থেকে অনারেবল মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন বন্যার্তদের মাঝে সাহায্যগুলো পৌঁছাই দিতে পারে। আজকে আমাদের 4টা গাড়ি বের হবে, আমরা কুমিল্লার বুড়িচং উপজেলা এবং চৌদ্দগ্রামে আমরা পাঠাচ্ছি, আর হচ্ছে আমাদের ফেনীর ফুলগাজী এলাকায় যাবে এবং নোয়াখালী সদরে আমাদের মোট 4টা গাড়ি যাচ্ছে, এবং 4টা গাড়ির সাথে আমাদের 4টা টিম যাচ্ছে। ওই 4টা টিমে প্রতি টিমে 15 জন করে প্রায় 60 জন যাচ্ছে, এবং এরপরে আমাদের প্যাকেজিং এখনো চলছে। প্যাকেজিং যদি রেডি হয়ে যায়, এই রেডি হয়ে গেলে আমরা হয়তো আরো 4টা গাড়ি আরো ভিন্ন 4টা উপজেলায় পাঠাবো। এর প্যাকেজিং গুলো আল্লাহর রহমতে আমাদের এমপ্লয়ি ছাত্রদের সমন্বয়ে আমাদের প্যাকেজিং গুলো শেষ হচ্ছে, আর এখানে টোটাল কোঅর্ডিনেট করতেছে আমাদের পাবেল ভাই। আমরা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি যাতে কাজটা দ্রুত করে আমরা বন্যার্তদের মাঝে ত্রাণগুলো পৌঁছাই দিতে পারি। এই ব্যাপারে আমরা সবাই আমাদের ম্যানেজমেন্ট থেকে অনারেবল মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে কাজগুলো দ্রুত শেষ করে আমরা যাতে বন্যার্তদের মাঝে সাহায্যগুলো পৌঁছাই দিতে পারি।